আজকে হচ্ছে আমার জন্মদিন, সো প্রথমে নিজেকে জানাই হ্যাপি বার্থডে, মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে প্রিয়াঙ্কা। তো এই বছরের জন্মদিনটা একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে একটু অনেকটাই হয়তো স্পেশাল, কারণ লাইফটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে না, কিছুই হয়নি, কিছুই হয়নি। কাল থেকে আমার একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছে। কালকে যে আমার, মানে আজকে যে আমার জন্মদিন, কালকে রাত্রি 12টার পর থেকে, সরি, আজকে রাত্রি 12টার আগের পর্যন্ত বা 12টার পর থেকে আমি না, মানে সেরকম এক্সাইটমেন্ট কাজ করছে না আমার ভেতরে। এর আগের বছরের মতো এক্সাইটমেন্ট ছিল আমার ভেতরে যে না, আজকে আমার জন্মদিন বা কিছু, কিন্তু কাল থেকে কেমনই একটা ফিল হচ্ছে। না ভালো লাগছে, না খারাপ লাগছে, নর্মাল যেরকম দিন সেই রকমই লাগছে। হ্যাঁ সেই রকমই, কিন্তু ভেতর থেকে একটা ফিল হয় না যে না, আমার আজকে স্পেশাল ডে, তো সেরকম কোনো ফিল হচ্ছে না। আর আজকে একটা সকাল সকাল বড় অঘটনের হাত থেকে বেঁচে গেছি জানো। সেটা হচ্ছে কি বলতো, এমনিতে এখন লিও শরীরে হিট এসেছে, এবার ও চাইছে সবসময় বাইরে চলে যেতে, মানে বাড়িতে থাকতে চাইছে না। এবার সকালবেলায় কি হয়, মাঝে মধ্যে যখন আমি ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠি বা কিছু, তখন কি করি, ঘুম থেকে উঠে লেবু গাছের ওইদিকে যে গেটটা আছে ওটা খুলে দিই, ও বাইরে গিয়ে খেলা করবে। এবার রীতিমতো আমি আজকে সেটা করেছি। এবার আমার মাথায় খেয়াল নেই, ওর যেহেতু শরীর এখন হিট আছে, ও একদম বাইরে চলে যেতে চাইছে। এবার গেটটা খুলে দিয়ে আমি আরাম করে আবার শুয়ে গেছি। তারপরে কিছুক্ষণ পর পাশের বাড়ির থেকে বলছে তোমার লিও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর সবার মাথায় হাত, মা আমাকে সকালে মানে উঠেই বকাবকি শুরু করে দিয়েছে যে গেটটা খোলার কী দরকার, ওর শরীরের এখন এই অবস্থা। এবার আমিও চুপচাপ কিছু না, যে বাইরে অনেক খোঁজাখুঁজি করার পর অটোমেটিক দেখছি ও বাড়ি চলে এসেছে একা একা, আর কিছু একটা দেখে ভয় পেয়েছে, দৌড়তে দৌড়তে বাড়িতে এসেছে। কিছুটা সময় সকালে টেনশনের মধ্যে দিয়ে কেটেছে, তারপর ও যখন আসলো তারপরে আর কি বলবো, আরাম পেলাম একটু। এখন বাজে 9:57, 10টা বেজে গেল, মা ওইদিকে চা করছে, দুবার ডেকেও সে চা খাওয়ার জন্য যায়নি, তো চলো খেয়ে আসি। তো এখন সকালবেলায় চা খেতে খেতে তিনজন মিলে গল্প করছি, আমি, মা আর বাবা। আগে যেমন সকালবেলায় চা খাওয়ার সময় হলে ওই তাড়াহুড়ো করে চা খেয়ে যে যার ফোনে ফোনে মানে কাজে ব্যস্ত হয়ে যেত, আপন আপন কাজে ব্যস্ত হয়ে যেত আর কি। আর এখন সকালে সবাই মিলে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চা নিয়ে আড্ডাতে বসা হয়। আড্ডা মিন্স ওই যে এটা করলে ভালো হয় না, সেটা করলে ভালো হয়, কী করা যায়, এই সেই, এটা আগে করলে পাস্টে করলে ফিউচারে প্রবলেম হতো না, মানে যত রাজ্যেকার গল্প হয় আর কি। এখন তো একটা টপিক পাওয়া গেছে, তো পাওয়া গেছে বলতে গেলে টপিক হয়েছে, সেইটা নিয়ে আলোচনার বিষয় তো থেকেই যায়, তাই না? যতদিন না এই কাজটা মিটছে ততদিন টুকটাক আলোচনা হতেই থাকবে। তো এই টপিকটার জন্য আমাদের কিছুটা সময় কাটানো হচ্ছে তিনজন মিলে। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে তিনজন মিলে সেভাবে সময় কাটানোই হয় না, আর এখনকার ফোনের যুগে সবাই আপন আপন ফোনে, কাজ না থাকলেও কিছু না কিছু স্ক্রল করতেই থাকছে, দেখতেই থাকছে, এটাই হচ্ছে ব্যাপার। বাট এই কাজের জন্য তিনজন মিলে কিছু হলেও আলোচনা হচ্ছে। তো তারপরে আমি স্নান টান করে দুপুরবেলায় এই কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম। কেচে বলতে খুব একটা কাজ তো হয়নি, হালকা সার্ফ দিয়ে সার্ফের জলে চুবিয়ে আবার ধুয়ে মেলে দিয়েছি, কারণ বাড়িতে যে মানুষজনগুলো ছিল আর কি, তো ওরা যাওয়ার পর যে জামা কাপড়গুলো ইউজ করা হয়েছিলো সেগুলোই ধুয়ে দেওয়া হয়েছিলো। এবার মায়ের শরীরটা একটু খারাপ, তাই আমি ভাবলাম যে চলো আমি ধুয়ে দিই। তো মেলতে মেলতে এই দিককার দড়িটা আবার ছিঁড়ে গেল। আমাদের ছাদে না দড়ি প্রচুর, দড়ি বাঁশ কত যে আছে শুধু জামাকাপড় মেলার জন্য। আগে তো আরও অনেক ছিল যখন ভাই ছিল, কারণ ভাইয়ের কাঁথা প্রত্যেক দিন ধুয়ে মেলে দিতে হতো, তো তার জন্য অনেক কটাই জায়গা লাগতো। বৃষ্টি পড়ছে কাঁদছে, আসো আসো বাড়ি আসো বাড়ি আয়, বৃষ্টি পড়ছে দৌড়ছে। এখন বাজে 2:06, খাওয়া দাওয়া সেরে মানে স্নান করে খাওয়া দাওয়া সেরে ওর সাথে কথা বলছিলাম, আর ও কথা বলছিলাম বলতে গেলে এতক্ষণ ব্যস্ত ছিল, সেই হাতে আমি কাজগুলো সেরে নিয়েছিলাম। আর ও ব্যস্ত ছিল বলতে গেলে পড়াশোনা করছিল, মানে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার হাজব্যান্ড কী করে, আমি বলি যে পড়াশুনো করে। পড়াশুনো বলতে ও এমএ করছে, মানে পোস্ট গ্র্যাজুয়েট অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশুনো করছে আর কি। তো ওটাই অনলাইন ক্লাস ছিল, প্রায় 2-3 ঘন্টা মতো ক্লাস করছিল। তো সকাল থেকে ও অনলাইনে ক্লাস করছিল, প্রায় 10:30 থেকে ক্লাস ছিল, কিছুক্ষণ আগে ক্লাস শেষ হলো, দিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, আজকে আমার বার্থডে, বারবার মনে করানোর দরকার নেই, বাট তবুও। হ্যাঁ সকালবেলায় তো খারাপ কী হয়েছে, মন খারাপ বা এই সেই বললাম,
মন খারাপের কোনো কারণই জানি না, কিন্তু একটা জিনিস নিয়ে মন ভালো হয়ে গেছিলো, সেটা হচ্ছে আজকে মা সকালে আমাকে বকে দিয়েছে। হ্যাঁ, তো কী হয়েছে, মানে লিও যখন হারিয়ে গেছিলো বললাম না, এবার স্বাভাবিক ব্যাপার, লিও বাড়ি থেকে চলে গেছে, মানে যার কারণে গেছে তাকে আমরা বকি, বাবার কারণে যদি যাই বাবাকে আমরা সবাই মিলে বকি, মায়ের কারণে গেলে মাকে আমরা সবাই মিলে বকি, মানে আমি আর বাবা, আর আমার কারণে গেলে বকা তো শুনতেই হবে। এবার আমি চুপচাপ হয়ে আছি, ভাবছি আজকে জন্মদিন, লিওকে যদি খুঁজে না পাই, মানে এই শুভ দিনে, মানে ভালো দিনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, অনেক কিছু মাথায় ঘোরে না ওই মুহূর্তে। তো যখন ফাইনালি লিওকে পাওয়া গেল, তারপরে তো সবাই শুয়ে গেছিলাম, দিয়ে মা কিছুক্ষণ পরে এসে একটু মাথায় হাত বুলিয়ে দিল, তারপরে একটু চুমু খেলো, দিয়ে বলছে সকালে বকেছি তোমাকে না। আমি বলছি না না ঠিক আছে, ওটা তো আমারই দোষ ছিল, তো ওই নিয়ে একটু মনটা ভালো হয়ে গেছে। এখন একটু রেস্ট নেবো, তারপর বিকেলে বাজারে যাব। না আজকে আমার জন্মদিনে কোনো প্ল্যান নেই, কাউকে কিচ্ছু বলিনি, কারণ ওই একদিন আগেই সবাইকে বলি যে আজকে আমার কালকে আমার জন্মদিন, তো এখানে ক্যাফেতে মানে এই সময় চলে আসবি। এবার কালকে যেহেতু একটু মনটা ওই সব নিয়ে খারাপ ছিল, খারাপ ঠিক না, ভালো না খারাপও না, কিছু বুঝে উঠতে পারছিলাম না আর কি, তো সেই কারণে কাউকে কিছু বলিনি। বাট আজকে যাবো ক্যাফেতে, যদি যাই একা একাই যাবো, একা একাই বসবো, না এখনও কোনো প্ল্যান নেই, দেখি কী হয়, যাই হবে সবটাই তোমরা দেখতে পাবে। লিও কাঁদছে বাইরে, কী হলো, কান্না পাচ্ছে, হ্যাঁ কী হয়েছে, কী হয়েছে শোনো, শরীর খারাপ, ও লিও শোনো, তুই সকালবেলায় পালিয়ে গেছি বলে তোর জন্য আমাকে বকা খেতে হয়েছে, তোর জন্য আমাকে বকা খেতে হয়েছে, বকা এই লিওমণি, চলো বাড়ি চলো, তোমাকে বাইরে রেখে রিস্ক নিয়ে লাভ নাই, বুঝছো, শোনো তুমি বাড়ি চলো, আমি গেটটা লাগাই দিব, তুমি বাড়ি চলো, না আবার পালিয়ে গেলে মা আমাকে আবার বকবে, চল বাড়ি চল, হ্যাঁ গেট লাগা, যাচ্ছে না শুয়ে পড়লো, চলো বাইরে ঘরে চলো, আমি গায়ে হাত বুলিয়ে দেবো, ঘরে চলো, ঘরে ঘরে গায়ে হাত বুলিয়ে দেবো, চলো 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 চলো, গেট লাগাই তারা, চলো। তো আমি যখন বাড়ি থেকে বেরোই তখন বাজে 5টা কি 5:30, তখন বাজারে এসেছিলাম, আর বাজারে যেতে যেতে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি অবশ্য স্কুটি নিয়ে গেছিলাম না, কারণ স্কুটি নিয়ে গেছিলো বাবা, বাবার যে গাড়িটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, এবার বাবা বাজারে কোথাও গেলে স্কুটিটাই নিয়ে যায়। আমার যখন ইম্পর্টেন্ট কাজ থাকে তখন আমি নিয়ে যাই, মানে বেশিরভাগ সময় আমি নিয়ে যাই আর কি। তো প্রথমে ডোমকলে আসার পর এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, তো জন্মদিন বলে কথা, জামা না নিলে তো আর হয় না তাই না, সে একটু আধটু মন খারাপের জন্য যে জামা নেবো না সেটা তো হতেই পারে না, কারণ এত বছরের একটা নিয়ম সেটাকে হুট করে ভাঙা যায়, মানে নিয়ম এটাই প্রত্যেক বছর আমার জন্মদিনে কিছু হোক আর না হোক একটা করে জামা হবে, সে অন্য কেউ দিক বা নিজের টাকায় হোক, মানে জামা হলেই ব্যাস মিটে গেল। আমার হাতে এখন যে কুর্তিটা দেখছো ওই কুর্তিটা বেশ সুন্দর লাগছিলো, কিন্তু কুর্তিটার সাথে কোনো দোপাট্টা ছিল না তাই নিইনি, তো তার আগে যে জামাটা তোমাদেরকে দেখালাম সেই জামাটাই নিয়েছি, ওটা প্যান্ট সেট ছিল, দোপাট্টা ছিল। তো ওইখান থেকে সরাসরি চলে আসলাম ক্যাফেতে, হ্যাঁ ক্যাফেতে আজকে কিছু বললাম, কাউকেই কিছু বলিনি, তো ক্যাফেতে আমরা পুরো ফ্যামিলি এসেছিলাম আর কি, মানে আমার একটা স্পেশাল দিন আর স্পেশাল মানুষের সাথে কাটালাম, মানে এটা ভেবেছিলাম না যে এখানে বাবা মাকে পাবো আর কি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ক্যাফেতে, আসার পর মার বাবা এসেছিলো তোমার ডাক্তার দেখাতে, বাবার মা দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল, কোমরে ব্যথা দুজনেরই, তো ওখানে ডাক্তার দেখাচ্ছিলো, তো বৃষ্টিতে আটকে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো তখন, তো মাকে ফোন করে বললাম, তো মা বললো ক্যাফের পাশেই আছে, তাই বললাম তাহলে চলে এসো সবাই মিলে এখান থেকে খেয়ে বেরিয়ে যাই। তো ওখানে আমি আর মা অবশ্য খেয়েছিলাম, বাবা খায়নি, কারণ বাবা বাইরের ওইসব খাবার খেতেই চায় না। তো অনেকক্ষণ আগে আমরা ক্যাফে থেকে চলে এসেছি, চলে আসার পর ওইদিকে মা ভাত রান্না করলো, এখন বাবা আর মা খাচ্ছে, আর আমার জন্য পায়েস বসিয়েছে। আজকে যেহেতু আমার স্পেশাল দিন, দিনটা স্পেশাল বাট কোনো কিছু স্পেশাল হয়নি, তো মা এসে আবার রাত্রে পায়েসটা বসালো, দিনের বেলায় করতো, এবার দিনের বেলায় কাজ টাজ করার পর ওই দিন থেকে একটু খুব খাটাখাটি হচ্ছিলো বাড়িতে, ওই লোকজন এসেছিলো, তো মার খুব ঘুম পাচ্ছিলো, আর কালকে রাত্রিবেলায় বাবার খুবই শরীর খারাপ ছিল, গোটা রাত পাশে কাতরেছে, এবার পাশে কেউ অসুস্থ থাকলে তো ঘুম আসবে না। তারপরে আবার লিও 14 বার করে আমার কাছে যাবে, মায়ের কাছে যাবে, প্রত্যেক দিন রাত্রিবেলায়, তো ওর জন্য মাঝে মধ্যে ঘুম ভাঙতে হয়, মানে ভেঙে যায়, তো মায়ের ঘুম কালকে ঠিকঠাক করে হয়েছিল না বলে আজকে দুপুরবেলায় ঘুমিয়েছিল। তো এখন রাত্রিবেলায় পায়েস রান্না হচ্ছে, তারপর পায়েস খাবো।
মানে আজকের জন্মদিনটা একদম ছোট্টবেলার মতো হয়েছে, ছোট্টবেলায় যেমন ওই পায়েস আর তার সাথে নতুন জামা হতো, ব্যাস আজকেও সেই রকম। হ্যাঁ, মাঝখানে হয়তো একটু বড় হয়েছি বলে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো হয়, বাট ঠিক আছে, আজকের দিনটার জন্য ছোটবেলাকার সেই কথাটা মনে পড়লো। তো যাই হোক, মোটামুটি আমার দিনটা ভালোই কেটেছে। তো এই যে এইটা হচ্ছে আমার জন্মদিনের পায়েস, হয়ে গেছে, এরমই পাতলা থাক। গ্যাসটাকে বন্ধ করে দেবো মা। আর এই যে কাঁসার বাটিতে মা এখন তুলবে, কাঁসার বাটি বছরে ওই একবারই বোধ হয় বের করা হয় আমার জন্মদিনে, আর বেশি তুলো না, ওইটুখানি ওইটুখানি থাক। ওরে বাটি বড়িয়ে, তুমি কাকে দেখাবা, এই তো দেখতেই পাচ্ছে অনেকটাই হয়ে গেল, হাতাতে একটু তুলে দাও, বাটি তো পড়ে যাবে। হ্যাঁ পাতলা হয়েছে তো, হ্যাঁ পরমান্য, ঠিক আছে তুমি তোলো, কেউ দেখবে না, তুমি তোলো, যেটুকু খাবো সেটুকুই রাখো। হ্যাঁ দেখে নিচ্ছে তোকে, ইউটিউবে সবাই দেখে নিচ্ছে, ভিডিও করছি, এবার তুমি ঢেলে দাও, এবার যেটুকু খাবো সেটুকু রাখো। হ্যাঁ ঠান্ডা হলে যে কি হাঁড়িতে থাকবে, হাঁড়ি শুদ্ধ ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে তো রাখতে হবে, ঘুমে তো যাবো। আমি 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 রেখে দেবো, খাই দে একটুখানি, তাড়াতাড়ি যাও ঘুমাও গা, একটুখানি ফু দাও, ঠান্ডা হয়ে যাবে, আমি ছোট না। ওরে বাবা রে, ভাইকে যেমন আগে খাওয়াতো গরম হলে ওই চামচে করে তুলে নিয়ে আগে ফু দিত, তারপর ভাইকে খাওয়াতো। হয়ে গেছে, অত ফু দিতে হবে না, বাবা রে ঠান্ডা জল হয়ে গেল। শুভ জন্মদিন, থ্যাংক ইউ। আজকে সকালবেলা আমাকে মা বকেছে বলে আমার মন খারাপ করছিল। আমিও পরে ভাবলাম যে বাসটা আমি নড়িয়েছি, ও হয়তো ওই দিক দিয়ে পালিয়েছে, এদিক দিয়ে আসেনি। তুমি একটু খাও, তুমি খাবা না, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।